দেশের সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতিদিন 17 জনের মৃত্যু হচ্ছে। এছাড়া গত 10 বছরে প্রতিদিন গড়ে 14 জনের মৃত্যু হচ্ছে। বাংলাদেশ ইনিশিয়েটিভ সেবক ও ড্রাইভার্স ট্রেনিং সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা বিষয়ক সংলাপ শীর্ষক আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরা হয়। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি, তবে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে 409 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মাসিক 3 লাখ টাকার বিনিময়ে জঙ্গিদের প্রশিক্ষণের জন্য বান্দরবানের কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে চুক্তি করে জামায়াতুল আনসার ফিলহিন্দার সার্কিয়া। আজ দুপুরে বান্দরবান জেলা পরিষদ মিলনায়তনে এই কথা জানিয়েছে র্যাব। খুলনায় পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে ধর্মঘট চলাকালে ক্রিকেট খেলে সময় পার করছেন পরিবহন শ্রমিকরা। পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে তোষাখানা মামলায় আগামী 5 বছরের জন্য নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। স্কটিশদের হারিয়ে সুপার 12-এ পৌঁছেছে জিম্বাবুয়ে। 9 বল থাকতে 5 উইকেটে জয় পেয়েছে দেশটি। আগামী 30 অক্টোবর বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে যারা মিথ্যাচার করেছেন তাদের বিরুদ্ধে থানা জিডি করেছেন ঢাকায় সিনেমার নায়ক সাকিব খান।